আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু শুকনা লিটার নিয়ে নিছি, যেটা হচ্ছে আপনার ওই যে মোটামুটি কাঠের বুশির সাথে আপনি শুকিয়ে আনিলে সেটা শুকিয়ে যায়। তা আমি কিছুক্ষণ আগে এখানে কিছু শুকনা লিটার দিয়েছি, এটার ভিতরে কিন্তু ব্ল্যাক সোলজারের লার্ভা আছে। এছাড়া আমাদের এখানে প্রত্যেকটা বলে প্রচুর পরিমাণ লার্ভা আছে, ইভেন আমাদের স্ট্রকে প্রচুর পরিমাণে পিউপা আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসলে খামারি আছেন যে মুরগি পালন করেন, যে আসলে সস্তায় যেহেতু ওয়েস্ট কাঁচামাল কিনতে গেলেও মোটামুটি কিছু টাকার প্রয়োজন হয়, 1 টাকা কেজি, 2 টাকা কেজি, কিন্তু আপনার খামারের লিটারটা যদি আপনি কাঁচা লিটার দিয়েও পারবেন, যেহেতু এই মুহূর্তে আমার কাছে কাঁচা লিটার নেই, আমরা মুরগি বিক্রি করে ফেলছি, তো এই মুহূর্তে আমাদের কাছে জাস্ট শুকনা লিটার। তা আমি আপনাকে একটু দেখাই, আমি কিছুক্ষণ আগে লিটারগুলো দিয়েছি কেমনভাবে খাচ্ছে। এই যে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন দেখেন লিটারগুলোকে কেমনভাবে খাচ্ছে আপনারা দেখেন। পাশাপাশি এগুলা কিন্তু এখনো লার্ভা, ছোট, ঠিক আছে? এগুলা আমি প্রথমবার এগুলাকে খাবার দিয়েছি, হ্যাচিং থেকে বের করে তো একবার খাবার দিছি, তখন ভুট্টার গুঁড়ো দেওয়া লাগে, যেহেতু তারা তখন ছোট থাকে, আপনি চাইলেও শক্ত খাবার দিতে পারবেন না বা অন্যান্য, তো সেগুলোর উপর দিয়া আমি আজকে লিটার দিয়ে দিয়েছি। তো আজকে দেখেন দেখেন কিভাবে ওরা খাচ্ছে। তো বাড়তে যে লিটার গুঁড়াগুলো আমি সেগুলো দিয়ে দিলাম, এখন একটু নাইরা ছাইরা দিতেছি, তখন ওরা হচ্ছে খাবে সুন্দরভাবে। তা আপনি চাইলে আপনার খামারে যদি মুরগি থাকে, আপনি যদি মুরগির লিটার দিয়ে করতে চান, খুব সুন্দরে পারবেন। এই যে আমি লিটার দিয়ে দিছি, এখন ওরা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর পরিমাণে খাচ্ছে। তাহলে চাইলে আমাদের কাছ থেকে পিউ পাওয়া নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।